এখন আমি কাঠকচু দিয়ে ডাল রান্নাবো। কাঠকচু, শোলা কচু, যে যেটা বলেন না কেন, সেই কাঠকচু। কাঠকচু বলতে ওই ভয়ে একটা ব্যাপার এসে যায় যে গলায় ধরবে, কিন্তু কচুটা যদি এভাবে কেটে আপনি এরকম করে ছাঁকনির মধ্যে ধুয়ে নেন, তাহলে হাতেও আপনার ধরবে না। আর রান্নাটা যদি ঠিকঠাক করেন, তবে গলায় খুব একটা ধরে না। আর যদি ধরেই থাকে, আপনি একটুখানি লেবু পাতে রাখতে পারেন। কাঠকচু ডাল দিয়ে রাঁধার জন্যে আমি কিন্তু এটা প্রেশার কুকারে রাঁধবো। কচু কেটে নিয়েছি, আর নিয়েছি মসুরের ডাল, এটা কিন্তু ঘন্টাখানিক আগে আমি ভিজিয়ে রেখেছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর রাইস প্রেশার কুকারে আমি রাঁধবো, ডালটা অন করে দিলাম। রাইস প্রেশার কুকারটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো একটু মাঝারি টেবিল চামচে 2 চামচ আমি সাদা তেল দিলাম। কচুতে তেল কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, কচু মিডিয়াম আর তেলে রাঁধতে হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিলাম 2 তেজপাতা, আর দিব হলো ডাল সম্বরা। এখানে আপনার ডাল সম্বরা আছে, আমি এই ডাল সম্বরাটা এখানে দিয়ে দিব। দিব 1টা পুরা রসুন থেঁতো, দিব বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, এই তরকারিতে শুকনো মরিচ যাবে না, তাই আমি 1 মুঠি কাঁচা মরিচ দিলাম। দিলাম 1টু আদা। এখন আমি এর ভিতরে কচুগুলো ঢেলে দিই। কচুগুলো ঢেলে দিলাম, এবার দিব 2 মুঠি ডাল, ভিজিয়ে রাখছিলাম সেই 2 মুঠি ডাল। লবণ দিলাম 1 চামচ, আর হলুদ দিলাম 1/2 চামচ। এটাকে এখন বেশ করে আমি মেখে নিব। ডালটা জোরে দিয়ে তরকারিটা মশলার মধ্যে এভাবে নেড়ে চেড়ে কষা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 2 ডাবু পানি দেব। বন্ধুরা, রান্না করার সময় আপনার নিজস্ব একটুখানি নলেজ রাখতে হবে, যেমন পানি বলেন আর এই পেঁয়াজ মরিচ লবণ তেল বলেন, এটা কিন্তু তরকারির মাপের উপর একটু আপনাকে আইডিয়া করে দিতে হবে। যাই হোক, এখানে আমি 1.5 ডাবু 2 ডাবু পানি দিয়েছি। দেওয়ার পর এটা আমি সিটি লেগে দিব, এবং গুনে গুনে 3টা সিটির পর এই সিটটা খুলে নিব। আমার 3টা সিটি হয়ে গেছে, এটা আমি খুলে ফেলে দিছি। এখন এই ঘুটনিটা দিয়ে এটাকে আমি বেশ করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলেই আমার এই কচু মসুরের ডাল দিয়ে ঘন্ট মোটামুটি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ঘন্ট। বন্ধুরা, যে কোনো ঘন্ট হওয়ার পর এরকম নাড়ার জন্যে আপনি একটু সাবধান থাকবেন, নইলে ঘন্টের ওই ফুলকি এসে আপনার হাতে পড়বে, আর এটা খুব ছিটিয়ে ওঠে। তার জন্যে এই সময় জালটা একদম একটু কম আঁচে করে দিবেন। তো এখন আমি এটাকে একটুখানি দমে রাখবো, তাহলে এই যে ঘাঁটলাম, ঘাঁটার পর যে একটা রস বাড়ালো কচুর, সেটা মেখে যাবে। হয়ে গেল আমার কচুর ঘন্ট মসুরের ডাল দিয়ে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এই ঘন্ট। আপনারা বাড়িতে করে দেখুন কেমন লাগে এই ঘন্টটা। কেমন লাগলো তা জানাতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, কমেন্ট করতে একটুও ভুলবেন না। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আজ
তবে এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।